সোনারে ভাই ও বোনেরা, আমাদের গণতন্ত্রের শান্তিপূর্ণ কর্মসূচি, কারণ আমরা মায়ের শান্তিপ্রিয় শান্ত ছেলে, বিপদ দেখলে ভয় করি না, অস্ত্র হাতে লড়তে জানি, আমরা যুদ্ধ করতে জানি। 10ই ডিসেম্বর অর্থাৎ এটা বিজয়ের মাস। 1971 সালে 27শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল এবং তার শেষ হয়েছিল 16ই ডিসেম্বর। এটা বিজয়ের মাস, এটা আমাদের অহংকারের মাস, এটা আমাদের গর্বের মাস। আজকে ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংগ্রামী সভাপতি জনাব আমানুর রহমান, সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি থেকে এখন পর্যন্ত যিনি লড়ছেন গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখে থেকে, আমার শ্রদ্ধেয় সহকর্মী বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি 71 সালে প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমরা আজকে ওবায়দুল কাদের সকল মিলা বলেছি খেলা খেলা, আমাদের যদি এটা খেলা হয়, আমাদের প্রথম সিরিজের আজকে শেষ খেলা 10 দিন, আমরা 9টি খেলায় জয়লাভ করেছি, আজকের খেলায় জয়লাভ করলাম, কারণ সমাবেশ ভণ্ডুল করার জন্য, পণ্ড করার জন্য শেখ হাসিনা এমন কোন চেষ্টা নাই করে নাই, তার পুলিশ বাহিনী এমন কোন চেষ্টা নাই তারা করে নাই। এই 10 দিনের 20 দিন সরকার হরতাল করেছে, যানবাহন বন্ধ করেছে, জনদুর্ভোগ সৃষ্টি করেছে, আর তারা কিনা বলে পল্টন ময়দানে, পল্টনে যদি আমাদেরকে জনসভা করতে দেয় তাহলে নাকি জনগণের দুর্ভোগ হবে, অথচ 5 দিন যাবৎ পল্টনের রাস্তা দিয়ে মানুষ চলে না, গাড়ি চলে না, দোকানপাট বন্ধ, মার্কেট বন্ধ, এই দুর্ভোগ কে সৃষ্টি করল? শেখ হাসিনা, তাই না? আমরা আগে বলেছি আমরা কোনো কাজ রাতে করি না, দিনেই করি, আমরা কোনো কাজ গোপনে করি না, প্রকাশ্য করি। আমরা বলেছি 10 তারিখের সমাবেশ, সেখান থেকে আমরা আপনাকে বলবো, সরকারকে বলবো, আপনারা কোন পথে যাবেন, কিভাবে যাবেন, সে পথ গুলি আমরা বলবো, আর যদি না যান তাহলে আপনাকে তাড়ানোর জন্য, বিদায় দেওয়ার জন্য আমরা সক্রিয় সশস্ত্র হব। ওই যে আমরা বলছি আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত ছেলে, বিপদ দেখতে ভয় করি না, অস্ত্র হাতে লড়তে জানি, আমরা যুদ্ধ করতে জানি। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষ আবার যুদ্ধ শুরু করেছে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিল কার নেতৃত্বে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 9 বছর গণতন্ত্র উদ্ধার করেছিল কে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি কি বন্দী, তাই না? আস্থা জনগণ বন্দী, গণতন্ত্র বন্দী, গণতন্ত্রের মা বন্দী।
আর এই বন্দী দশাকে জাতি থেকে উদ্ধার করার জন্য আজকের এই গণতন্ত্রের যুদ্ধের ডাক দিয়েছেন কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সশরীরে আমাদের সামনে নাই, তাতেই শেখ হাসিনার এত ভয়। কিন্তু তারেক রহমান আমাদের দৃশ্যের আড়ালে আছে, কিন্তু আমাদের অন্তরে আছে। তারেক রহমানের যুদ্ধের পরিচালক এই যুদ্ধের অনুপ্রেরণা সৃষ্টি করে, এই যুদ্ধ কৌশল নির্ণয় করে। সেই কারণে নেতা কাছে কিংবা দূরে সেটা বিষয়বস্তু না, নেতা আমাদেরকে কি করতে বলে আমরা সেটা কার্যকর করতে বাধ্য করতে। এই সরকারে বলেন ভোট চোর বলেন না, সারা দেশে একই সুর, শেখ হাসিনা ভোট চোর। আর আমি এই দিনটা শুনলাম শেখ হাসিনাকে খিচুড়ি চোর, বিএনপি অফিসের পুলিশ পাঠাইছে, অনেকগুলো দিছে, বোমা পাইছে, চাউল পাইছে, কত কিছু পানি পাইছে, তারা নাকি খিচুড়ি পাইছে 200 টাকা। এই খিচুড়িও চুরি করে নিয়ে গেছে। বাপের কথা রাখবো, বাপে বলছিল তোমাদেরকে আমরা ভাগে মারবো, তোমাদেরকে আমরা পানিতে মারবো। উনি এখন জনগণকে ভাগে মারতে চায়, পানিতে মারতে চায়, গুম করে মারতে চায়, গুলি করে মারতে চায়, দেশের টাকা লুট করে বিদেশে পাচার করে দেশটাকে একটা কি বলে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায়। বাংলাদেশের রিজার্ভ শর্ট এলসি প্রায় বন্ধ, আমদানি রপ্তানি জাহান্নামে যাচ্ছে, বলে গুজবে কান দিবেন না, টাকার অভাব নাই। 3 মাসের রিজার্ভ আছে, বিশ্বাস করি 3 বছরের রিজার্ভ নয়, কমপক্ষে 5 বছরের রিজার্ভ আছে। সেটা শেখ হাসিনার বাড়িতে আছে, শেখ হাসিনার বোনের কাছে আছে, শেখ হাসিনার চাচাতো ভাইয়ের কাছে আছে, সেটা শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের কাছে আছে, সেটা শেখ হাসিনার আত্মীয় স্বজনের বাড়িতে আছে, আর আছে কার কাছে? দরবেশের কাছে। আর এই দরবেশের সাথে কারা আছে? আর একটা লুটেরা গোষ্ঠী আছে, এই লুটেরা গোষ্ঠীর নেত্রী কে? শেখ হাসিনা। ওদিনটা হাসিনা কয় ভোট চুরে মানুষ বিশ্বাস করে না, যথার্থ বলছেন, যথার্থ বলছেন, ভোট চোরকে মানুষ বিশ্বাস করে না। কিন্তু বাংলাদেশে তো ভোট চোর একটাই আছে, তার নাম আওয়ামী লীগ, তার নেত্রী শেখ হাসিনা, ঠিক? আপনি ভোট চাইতে যান, 74 সালে স্লোগান ছিল কম্বল কাটা মজিব কর আর দেব না ভোট, এখন স্লোগান কি? গলি গলি মে সুর হয় শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা চোর হয়। আরো স্লোগান আছে, শেয়ার বাজারে টাকা লুট আর দেব না নৌকায় ভোট। ভোট চান, বিএনপি অফিসে বোমা পাইছেন, বিএনপি অফিসে বোমা তো পান নাই, ব্যাগে কান্দে করে নিয়ে আইছেন, ওইটুকু তো ভাইরাল হয়েছে, যে বেটা কান্দে করে আনছেন প্রসঙ্গটা যাই খাও। আপনাকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করে, সমাগত যেন আপনাকে পাওয়া যায়। এই বোমাকে মানছিলেন, বোমা আজকে এই মঞ্চে আসছে, ইতিমধ্যে 7টা কিন্তু ফাটছে, জানেন 7টা বোমা সংসদে মারা হয়েছে। একটার নাম গোলাম মোহাম্মদ সিরাজ, আর একটার নাম রুমিন ফারানা, আর একটা অস্ট্রেলিয়া থেকে পাঠাইছে বোমা কে? হারুন। অর্থাৎ এই অবৈধ সংসদ থেকে জনগণের প্রতি আন্দোলনের সামিল এবং জনগণের আন্দোলনকে সমর্থন করে তারা আজকে পদত্যাগ করছে। এর চেয়ে তাজা বোমা হাসিনা আমাদের হাতে আর কিছু ছিল না, তারা পথ দেখেছে, এখন আপনারা সেই পথে গমন করেন, আপনারা করেন। এই সরকার
প্রত্যেকে পদত্যাগ করেন, সংসদ বিলুপ্ত করেন। তারপরে নির্দলীয় নিরপেক্ষ লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করে। আর বর্তমানে নির্বাচন কমিশনে যেটা বলেছে তারে বলবো আপনি মনে মনে তাইটা করেন। আর এই কাজটা ওই যে বঙ্গভবনে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, আমি আশা করি আপনি পার্লামেন্ট বাতিল করে এই সরকার বিলুপ্ত ঘোষণা করে আপনি বঙ্গভবনে বিশিষ্ট লোকদের ডেকে একটি সরকার ঘোষণা করলেন, আর সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করব। মানেন ভালো না মানেন, আমরা আমাদের টাকাই করে নেব। ভেবেছেন মহাসচিব মির্জা ফখরুল গ্রেপ্তার হইলে বিএনপি টানা হয়ে যাবে, আর আজকের সমাবেশের দায়িত্বে মির্জা আব্বাসকে বন্দী করলে ঢাকা শহর অন্ধকার হয়ে যায়। মির্জা আব্বাস তো গেছে, তার চেলা তার কর্মী বাহিনী কি রেখে যায়নি? আজকে মাঠে টের পাচ্ছেন না আমরা কি মরে গেছি? কালকার সাংবাদিকরা প্রশ্ন করছিল, তারা দুজন অনুপস্থিত, মোশারফ ভাই উত্তর দিলেন, তারপর আমি বললাম আজকে আমরা যারা গুলশান অফিসে কথা বলছি কালকে হয়তো জনসভায় আমাদেরকে দেখবেন না, কিন্তু জনসভা হবে, জনগণের সভা জনগণ করবে। কালকে মোশারফ ভাইরা আসতে দিব না, গোয়েন্দা সংস্থা পুলিশ সংস্থা মোশারফ ভাইয়ের থেকে বারবার নানা দিক থেকে জানা আমাকে আজকে এই সভায় আসতে দিবেন না, আমাকে জানানো হয় মোশারফ ভাইও আসছে, আমিও আসছি, আপনারাও আসছেন আগামী দিন, কে জেলে থাকবো কে কবরে থাকবো সেটা জানি না, তবে শেখ হাসিনার সময় শেষ, জনগণের বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ।